আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, সবার মনে যখন প্রশ্ন একটাই, 26 তারিখে কি ঘটবে, কেন এত আলোচনা 26 তারিখকে ঘিরে, চলুন আজকে আমরা সে বিষয়টি নিয়ে আলোচনা করব। কি ঘটবে আগামী 26শে সেপ্টেম্বর, এ নিয়ে নানা গুঞ্জন চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেটিজেনরা অনেকেই মনে করছে, জেনে বা না জেনে অনেকেই পোস্ট করছেন 26 তারিখ নিয়ে। কেউ কেউ বিষয়টি নিয়ে আতঙ্ক প্রকাশ করছেন, আবার কেউ কেউ করছেন রসিকতাও। সবার মনে কৌতূহল একটাই, 26 তারিখে কি ঘটতে চলেছে। ফেসবুকে একজন নেটিজেন তার পোস্টে পোস্ট করেছেন, 26 তারিখ কি চট করে শেখ হাসিনা ঢুকে পড়বেন। আরেকজন লেখেন, 26 তারিখ নাকি অনেকে কোটিপতি হবে। অনেক নেটিজেন আবার কে কোথায় জমি বাড়ি কিনবেন এ নিয়ে জানিয়েছে পোস্ট। ফেসবুকে 26 তারিখ সার্চ দিলেই বোঝা যায় কিওয়ার্ডটি কতটা ট্রেন্ডিংয়ে রয়েছে। সার্চ রেজাল্টে ফেসবুক প্রথমেই দেখাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি 1,46,000 ব্যবহারকারীরা এই বিষয়টি নিয়ে আলোচনা করছে। টেলিগ্রাম ভিত্তিক একটি গেমিং বোর্ড নিয়ে আলোচনা রয়েছে 26শে সেপ্টেম্বর। গেমিং বোর্ডটির নাম হ্যামস্টার কমব্যাট, যেখানে বিভিন্ন টাস্ক পূরণ ও ট্যাপ করে গেম কারেন্সি, কয়েন, কি ইত্যাদি অর্জন করা যায়। ফেসবুক, এক্স ও ইউটিউবে অনেকে এই গেমটির বিষয়ে প্রচারণা চালাচ্ছে। তারা দাবি করছেন 26 তারিখে এই গেমটির কয়েনগুলোকে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরিত করা যাবে বলে গেমটির নির্মাতারা জানিয়েছে। তবে এর সত্যতা যাচাই করা যায়নি। আবার কেউ কেউ বলছেন টেলিগ্রামের এমন অ্যাপ অনেক আছে, মাঝে মধ্যেই তারা তাদের গেম কারেন্সি ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরিত করার সুযোগ দিয়ে থাকে। তবে টিকটকারদের কারণে হ্যামস্টার কমব্যাট বেশি পরিচিতি পেয়েছে। এদিকে এসব দাবির বিরোধিতা করে কেউ কেউ বলছেন, যদি এভাবে কোটিপতি বা বড়লোক হওয়া যেত তাহলে মানুষ আর কাজ করতো না। তাদের প্রশ্ন, হ্যামস্টারের 300 মিলিয়ন ফলোয়ারকে যদি $2,000 করেও দেওয়া হয়, তাহলে যে বিপুল পরিমাণ অর্থ দিতে হবে সেটা কি আদৌ তারা দিতে পারবে। হ্যামস্টার কমব্যাটের গেমাররা 26শে সেপ্টেম্বরের বিষয়টি মোটামুটি এভাবেই দেখছেন। বিষয়টি যখন যোগাযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ড করছে, তখন অনেকেই কৌতূহল কিংবা আতঙ্কের জায়গা থেকে বিষয়টি জানার জন্য ফেসবুকে পোস্ট করছেন কি হবে 26 তারিখ। তবে অন্তত এতটুকু নিশ্চিতভাবে বলা যায়, 26শে সেপ্টেম্বর নিয়ে জল্পনা কল্পনা থাকলেও আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ধন্যবাদ দর্শকরা, আপনারা সবাই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন।